প্রায় 4 মাস ধরে লোহিত সাগরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে অর্ধশত হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজা উপত্যকায় হামলা বন্ধের লক্ষ্যে ইসরায়েলের ওপর বিশ্ব সম্প্রদায়ের চাপ বাড়ানোর কৌশল হিসেবে এ পথ বেছে নেয় ইরান সমর্থিত গোষ্ঠীটি। বিশ্ববাজারে পণ্য সরবরাহ ব্যাহতের উদ্দেশ্যে এসব হামলা থেকে বাদ পড়েনি ইরানগামী জাহাজও। হুতিদের এমন হামলায় ঝুঁকিতে ভারতের লাভজনক চাল বাণিজ্য। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশটি গেল বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু বাসমতি চালই রপ্তানি করে $397 কোটি। আসছে এপ্রিলে, অর্থাৎ 2 সপ্তাহ পরেই নতুন করে চাল রপ্তানির মৌসুম সামনে রেখে হুতিদের হামলা ঠেকাতে না পারলে চাল রপ্তানিতে ক্ষতির আশঙ্কায় নয়াদিল্লি। গেল মাসেই সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল এ বিষয়টি। শুধু ভারতের চাল বাণিজ্যই নয়, লোহিত সাগরে হুতিদের হামলা প্রভাব ফেলেছে তেলের দাম সহ পুরো বিশ্ব বাণিজ্যে। সব মিলিয়ে এশিয়ার পশ্চিমাঞ্চলে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা কেবলই বাড়ছে। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা বাড়াতে এবং বাণিজ্যিক জাহাজের সুরক্ষা নিশ্চিতে নিজ নিজ নৌবাহিনীর তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। বিশ্ব বাণিজ্যে জাহাজে পণ্য সরবরাহ ব্যবস্থা অনেকটাই লোহিত সাগরের ওপর নির্ভরশীল। সুয়েজ খালের মাধ্যমে লোহিত সাগর যুক্ত হয়েছে ভূমধ্য সাগরের সঙ্গে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের তথ্য, 2023 সালে বিশ্ব বাণিজ্যের 10-15% হয়েছে এ পথে। অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য ছিল জ্বালানি তেল। বিশ্বজুড়ে নৌপথে কন্টেইনারের মাধ্যমে পণ্য পরিবহনের 25-30% হয়ে থাকে সুয়েজ খাল দিয়ে। নৌপথে পণ্য পরিবহন খরচ ধারাবাহিকভাবে বাড়ার প্রভাবও পড়েছে ভারতের বাজারে। গেল বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 3 মাসে চীনের সাংহাই থেকে ভারতের চেন্নাই পর্যন্ত জাহাজে পণ্য পরিবহন খরচ বেড়েছে 144%। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 5 মাসে ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইল সহ বেশ কিছু খাতে ভারত থেকে আমেরিকা, ইউরোপে সমুদ্রপথে পণ্য পরিবহন খরচ বেড়েছে 40-50%। তবে সবচেয়ে লক্ষণীয় মাত্রায় ভুগতে হচ্ছে ভারতের বাসমতি চাল রপ্তানি খাতকে। ভারতে উৎপাদিত বাসমতি চালের 1/3 গন্তব্য পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকা। দেশটির সামগ্রিক রপ্তানি পণ্যের 50% যায় এসব অঞ্চলেই, আর এসব রপ্তানি পণ্য যায় লোহিত সাগর হয়েই। হামলার জেরে বিকল্প পথ হিসেবে বেশিরভাগ জাহাজ বর্তমানে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তের কেপ অফ গুড হোপ দিয়ে ঘুরে দীর্ঘ পথে যাওয়ায় বাড়ছে পণ্য পরিবহনের সময়, খরচ এবং জাহাজ সংকটে বন্দরে পণ্য চট। বাসমতির পাশাপাশি জ্বালানি তেল, চা, মশলা, ফল, মহিষের মাংস রপ্তানিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। অন্যদিকে ভারতের সার, সূর্যমুখী তেল, যন্ত্রাংশ আর বৈদ্যুতিক পণ্য আমদানিও বিলম্বিত। সব মিলিয়ে টান পড়বে ভোক্তার পকেটেই, জোরালো হচ্ছে এমন শঙ্কা। নুজহাত কামাল, এখন বিশ্ব।